রেল লাইনের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করলো রেল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের বৈষ্ণবপাড়া সংলগ্ন দু নম্বর রেল গেটের কাছে লক্ষ্মীকান্তপুর শাখার আপ ও ডাউন লাইনের মাঝে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে স্থানীয় বাসিন্দারা রেল লাইনের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপরই তাঁরা রেলের গেটম্যানকে খবর দেন। সাড়ে এগারোটার সময় থেকে পুড়ে আছে, আমরা 12টার সময় এখান থেকে দেখতে পেয়েছি রাত্রিবেলা। গেটম্যানকে গিয়ে খবর দিলাম, এখানকার চেনা ছেলে কেউ নয় আমাদের, ওই আপটেনেই কাটা পড়ে। আর সকালে বারুইপুর জিআরপির মৃতদেহটি উদ্ধার করে, তবে মৃত যুবকের কোনো পরিচয় জানা যায়নি। যদিও ওই যুবকের বাম হাতে লেখা একটি চিহ্ন ধরে রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বারুইপুর থেকে প্রদীপ কুমার সিংহের রিপোর্ট, বিশ্ব সমাচার। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।